সুপ্রদর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি দৈনিক সোনালী বার্তার সম্পাদক ও প্রকাশক, দ্য ডেইলি মর্নিং অবজারভার প্রকাশক মোহাম্মদ শাহজাহান মিয়ার অফিসে। তো তার কাছ থেকে জানবো তার আজকে দীর্ঘদিনের যে বর্তমান কার্যক্রম এবং বিগত দিনের যে কার্যক্রম সেই সম্পর্কে, তার পরচর সম্পর্কে জানবো। থাকতে পারি সেই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছি। বর্তমান ভবিষ্যতে পত্রিকার অবস্থা কি হবে এটা নিশ্চিত বলা যায় না, কারণ এই ছোট্ট একটা দেশে প্রায় 1250 ঢাকা শহরেই পত্রিকা। সাংবাদিকতার আগে যে একটা মূল্যায়ন ছিল, কিছু কিছু হলুদ সাংবাদিক বেরিয়ে এই সাংবাদিকদের মূল্যায়নও অনেক কমে গেছে। তো সামনে দেখা যাক সরকারের পরিস্থিতি, আমাদের পরিস্থিতি মিলাইয়াই ব্যবসা বাণিজ্য কোন দিকে যাবে এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। আর বিশেষ করে আমরা একটু অসুবিধা আছে কি যে আমরা নিরপেক্ষ, কোনো দলের নয়, বিদায়ী আমরা সব জিনিসে আগে বাড়াইতে পারি না। কারণ আমি বলবেন যে দলের নয় তাহলে নিরপেক্ষ কেমন চলেন? আমি যেমন ব্যবসায়িক ক্ষেত্রে নিচ্ছি, এটা ব্যবসায়িক ক্ষেত্রে এরশাদের আমলে এরশাদের, বিএনপির আমলে বিএনপির, আমলিগের আমলে আমলিগ, যে দল পাওয়ার আসে তাদেরই সাপোর্ট করে আমাদের চলতে হয়। কারণ নিরপেক্ষ, আমরা নিরপেক্ষ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আচ্ছা, এখন আপনার সফলতার পিছনে কার কার অবদান আপনি, তাদের যদি একটু মেনশন করতেন, কার কার সবচেয়ে বেশি অবদান ছিল বলে আপনি মনে করেন? যে এই লাইনে অবদানের মধ্যে এক হিসাবে আমার উস্তাদ বলা যায় ভবেন্দ্রনাথ বিশ্বাস, দৈনিক নব অভিযানের সম্পাদক প্রকাশক, এবং আছে আমার ছোট ভাই আছে বিল্লাল মিয়াদ এসে বসে, আর আমার সহকর্মী যারা আছেন অফিসে সবাই মিলেমিশেই আমরা কাজগুলো করি। বা আমি মালিক দেখা যে একটা আলাদা হ্যাডাম দেখান বা আলাদা কোনো ই নাই, পাওয়ার দেখানো এটা আমার মধ্যে নাই। আমি সরল সোজা কর্মচারীর সাথে মিলেমিশেই কাজকর্ম করি। এ কথাই তো আছে আমাদের, দশমিলে করি কাজ হারিয়ে যেতে নাই আর কি। তো আপনার এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? না, দর্শকদের উদ্দেশ্য বলতে আপনারা আসছেন, সাক্ষাৎকার নিলেন, আমার দুটো পত্রিকা আছে, ডেইলি মর্নিং অবজারভার আর দৈনিক সোনালী বার্তার সম্পাদক প্রকাশক, এবং বিভিন্ন কিছু সংগঠনের সাথেও জড়িত আছি। আগামীতে পত্রিকাটাভাবে ভালোভাবে চলতে পারি, চালাইতে পারি, সেই দোয়াটা করবেন ইনশাআল্লাহ। এবং হাতের কাছে পাইলে আপনারা পত্রিকাটা পড়বেন, দেখবেন, এবং আমাদেরকে সামনে বুদ্ধি পরামর্শ দিবেন যাতে পত্রিকাটা আরও উন্নত মানের করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আচ্ছা, আমরা তো জানি আপনার প্রত্যেকটা পত্রিকার মধ্যে বিজ্ঞাপন আমরা অ্যাডগুলো দেখি, হ্যাঁ, সেই অ্যাডগুলো আপনারা কীভাবে আপনার প্রোভাইড করেন সেই ব্যাপারটা যদি একটু বলতেন। যে আমরা আগেই তো বললাম যে আমরা আমার পত্রিকাটাও 50টা ডিস্ট্রিক্টে এখনও যায়। আচ্ছা, প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই 2-4 জন করে প্রতিনিধি আছে আমাদের, সাংবাদিক আছে এবং বিজ্ঞাপন প্রতিনিধি আছে। তাদেরকে আমরা বেতন দিই না ঠিকই, তাদেরকে আমরা কমিশন ভিত্তিতে দিই, বিজ্ঞাপন দিলে আমরা কমিশন দিই। কমিশন ভিত্তিতে কাজ করাই, এই সারা বাংলাদেশ থেকে বিজ্ঞাপন টুকাইয়াই আমাদের চলতে হয়। আচ্ছা আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ শাহজাহান ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ।